আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলায় যার নাম হচ্ছে আনোয়ারা উপজেলা। বন্ধুরা, এ পর্বে আমরা আনোয়ারা উপজেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, কয়েক পর্ব মিলে আমরা চট্টগ্রাম জেলার বিভিন্ন দর্শনীয় স্থান এবং উপজেলাসমূহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম জেলার অন্যতম উপজেলা কর্ণফুলী উপজেলা এবং কর্ণফুলী সেতু অথবা শাহামানত সেতু নতুন বাস টার্মিনাল আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা দেখেন নাই, আশা করি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন আনোয়ারা উপজেলা সম্পর্কে জেনে নিই। আনোয়ারা উপজেলার মোট আয়তন 167.10 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম মহানগরীর বিপরীতে কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে ও বঙ্গোপসাগরের উপকূলে আনোয়ারা উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব 24 কিলোমিটার। এই উপজেলার উত্তর পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা থানা, উত্তরে কর্ণফুলী উপজেলা ও পটিয়া উপজেলা, পূর্বে পটিয়া উপজেলা, চন্দনাইশ উপজেলা, সাঙ্গু নদী, সাতকানিয়া উপজেলা ও বাঁশখালী উপজেলা, দক্ষিণে সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। আনোয়ারা উপজেলার নামকরণ প্রসঙ্গে আমরা ইতিহাস ঘেঁটে যা জানতে পারি, দেওয়াঙ্গের সামন্ত রাজা আনোফডমের নাম অনুসারে আনোয়ারা নামের উৎপত্তি হয়। আনাফোডা, আনোফাডা, আনোয়ারা, আনোয়ারা এবং সর্বশেষ আনোয়ারা নামে পরিচিতি লাভ করে আনোফডমের নাম অনুসারে এই উপজেলার। 1876 সালে আনোয়ারা থানা গঠিত হয় এবং 1983 সালে আনোয়ারা থানাকে উপজেলা রূপান্তরিত করা হয়। এই উপজেলা 11টি ইউনিয়ন, 80টি মৌজা এবং 81টি গ্রাম রয়েছে। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। বৈরাগ ইউনিয়নের বাকি অংশ সহ উপজেলার বাকি 10টি ইউনিয়ন আনোয়ারা থানার আওতাধীন। ইউনিয়নসমূহ হচ্ছে 1 নং বৈরাগ, 2 নং বারশত, 3 নং রায়পুর, 4 নং বটতলী, 5 নং বুরুমসড়া, 6 নং বারখাইন, 7 নং আনোয়ারা, 8 নং সাতরি, 9 নং ফৈরিকোড়া, 10 নং হাইলদর, 11 নং জুইদণ্ডী ইউনিয়ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা উপজেলার মোট জনসংখ্যা 2,59,022 জন। এর মধ্যে 1,26,709 জন পুরুষ, মহিলা হচ্ছে 1,32,313 জন, মোট পরিবার 49,966 জন, মোট জনসংখ্যার 84% মুসলিম, 14% হিন্দু এবং 2% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে এই উপজেলায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা উপজেলার সাক্ষরতার হার 51.9%। এই উপজেলা 2টি ডিগ্রি কলেজ, 2টি ফাজিল মাদ্রাসা, 1টি কারিগরি কলেজ, 3টি আলিম মাদ্রাসা, 3টি স্কুল অ্যান্ড কলেজ, 22টি মাধ্যমিক বিদ্যালয়, 60টি দাখিল মাদ্রাসা, 88টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, 8টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও 16টি কিন্ডারগার্টেন রয়েছে, যা আনোয়ারা উপজেলার শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আনোয়ারা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার মেন মাধ্যম হচ্ছে চট্টগ্রাম মহানগর থেকে যোগাযোগের প্রধান সড়ক শাহামানত সেতু পার হয়ে চট্টগ্রাম আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহন যাতায়াত করা যায়। এছাড়াও চট্টগ্রাম নগরী থেকে 14 নং 15 নং ঘাটযোগে নৌপথে আনোয়ারা উপজেলা যাতায়াত করা হয়। এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে কর্ণফুলীর তলদেশ দিয়ে যে কর্ণফুলী টানেল নির্মাণ হচ্ছে, চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারা উপজেলা যোগাযোগের অন্যতম একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে এই টানেল। এই টানেলের মাধ্যমে আনোয়ারা উপজেলার সাথে চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। স্বাস্থ্য ব্যবস্থা, আনোয়ারা উপজেলা 50 শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, 1টি উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্র ও 8টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনোয়ারা উপজেলায়।
অর্থনীতি প্রধান হচ্ছে কৃষি ফসল, ধান, আলু এবং বিভিন্ন ধরনের তরি তরকারি এই উপজেলায় চাষবাস করা হয়। শিল্প কলকারখানার ক্ষেত্রে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা এই উপজেলায় অবস্থিত, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাপকো এই উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবশক্তি হলো ব্যাংক। এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিণতশীল। আনোয়ার উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহ তালিকা হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড, আনোয়ারা শাখা, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক আনোয়ারা শাখা, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার শাখা, মেরিন একাডেমি শাখা, রুস্তমহাট শাখা, IFIC ব্যাংক আনোয়ারা শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা সদর শাখা, সাতুরি শাখা, বটতলি শাখা, NRB কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা রেজিস্টার উপশাখা, আল আরাফা ইসলামী ব্যাংক আনোয়ারা শাখা, ইসলামী ব্যাংক আনোয়ারা শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক আনোয়ারা শাখা, সরকারহাট উপশাখা, রায়পুর উপশাখা উল্লেখযোগ্য। ধর্মীয় উপাসনালয়ের মধ্যে আনোয়ারা উপজেলায় 356টি মসজিদ, 83টি মন্দির ও 8টি বিহার রয়েছে। মুক্তিযুদ্ধের সময় আনোয়ারা উপজেলা 1971 সালে 1 নং সেক্টর অধীনে ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে পাক বাহিনীর কাপখো, কালীগঞ্জ, ফৈরকোড়া প্রভৃতি জায়গায় সংগঠিত বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে 56 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং অনেক পাক সেনা হতাহত হয়। পাক বাহিনী এই উপজেলার খৈলপাড়া গ্রামের 9 জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। এছাড়াও পাক বাহিনী এই উপজেলায় অনেক গড়বাড়ি অগ্নিসংযোগ করে। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা বশরুজ্জামান চৌধুরী আনোয়ারা হাইলদর গ্রামের সন্তান। 26 মার্চ 1971 সালে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার এক মিছিলে সমাবেশে শেষে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। আনোয়ারা উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে বৌদ্ধভূমি 3টি, কাপকো, কালীগঞ্জ, ভৈরকোড়া। নদ নদী আনোয়ারা উপজেলার উত্তর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এবং দক্ষিণ পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। এই নদী দুটি আনোয়ারা উপজেলায় জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাট বাজার আনোয়ারা উপজেলার মোট হাট বাজার 34টি, মিন্নতালি, দোবাশি হাট, কালুমাঝি হাট, পালের হাট, রুস্তুম হাট, সাতরি সৌমোহনী বাজার, আন্নর আলী, শিকদার হাট, ওয়াহেদ আলী চৌধুরী হাট, কালীবাড়ি বাজার, KB সত্তার হাট, সরকার হাট, জয়কালীর হাট, মালগড় বাজার উল্লেখযোগ্য। আনোয়ারা উপজেলা দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে পার্কি সমুদ্র সৈকত, হযরত শাহ মোহসেন আলী রহমতুল্লাহ আলাহের মাজার, কর্ণফুলী টানেল প্রকল্প, সাত সদাগর দিঘি, গহিরা ফেরাবন, হযরত আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহের মাজার, বাংলাদেশ মেরিন একাডেমি, দেয়াং পাহাড়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাপকো, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, পরিয়া ইপিজেট, কোস্টগার্ড অফিস, বিমানবাহিনী রাডার স্টেশন, বাতিগড় রায়পুর, আকবর মসজিদ, সুরুদ বিবিন মসজিদ, প্রসন্ন কুমার জমিদার বাড়ি, মনুমিয়া জমিদার বাড়ি, যোগেশচন্দ্র রায়ের জমিদার বাড়ি, হিলটপ পার্ক, ম্যান্না গার্ডেন, স্বপ্নকুটির, গহিরা সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র, সাঙ্গু নদীর মোহনা, রাবার ড্যাম, বন্দর বৌদ্ধভূমি কমপ্লেক্স, আখতারুজ্জামান চৌধুরী সিটি পার্ক, মিয়া হাজির দৌলত রহমতুল্লাহের মাজার, সাঙ্গু নদী নৌকা ভ্রমণ, বঙ্গবন্ধু বহুমুখী টানেল প্রকল্প, প্রসন্ন কুমার জমিদার বাড়ি, পারেনকোড়া জমিদার বাড়ি, পার্কি সমুদ্র সৈকত, বাংলাদেশ মেরিন একাডেমি উল্লেখযোগ্য। আনোয়ারা উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে আখতারুজ্জামান চৌধুরী রাজনীতিবিদ, আতাউর রহমান খান কায়সার প্রাক্তন রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ, আব্দুল গনি বাংলাদেশ ইসলামী পণ্ডিত ও কারি, ওয়াসিকা আয়েশা খান সংরক্ষিত আসনের সংসদ সদস্য, শাহাদাত হোসেন চৌধুরী রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ সদস্য, মুফতি ওবায়দুল হক নৈমি ইসলামী ব্যক্তিত্ব, আহলে সুন্না ওয়াল জামাত বাংলাদেশ সাবেক চেয়ারম্যান, আল্লামা এম এ মতিম চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উল্লেখযোগ্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আনোয়ারা উপজেলা থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।